আজকে বানাবো কাস্টার্ড তার জন্য পাঁচশো দুধকে আমি একদম মেরে মেরে আড়াইশো করে নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দেবো এখন কেশর কেশর না দিলেও চলবে কেশরটা কিন্তু সম্পূর্ণ অপশনাল ঠিক আছে কারণ কেশর অনেক দাম সবার ঘরে থাকে না সবার দেওয়া সম্ভব না তো ওই জন্য কেশর সব সময় ইউজ না করলেও চলবে তো আমি দিলাম আমার ঘরে ছিল তাই আমি কেশরটা দিলাম কারণ কেশরটা দেওয়াতে একটা সুন্দর একটা কালার আসবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে তার জন্যই কেশরটার দেওয়া কিন্তু কেশরটা স্কিপ করে গেলেও চলবে তো চলুন এখানে আমি নিয়ে নিয়েছি ভ্যানিলা কাস্টার্ড পাউডার আর দুধটা একদম ঘন হয়ে গেছে ওর মধ্যে কেশরটা দিতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এইবারে আমার করণীয় হচ্ছে আমি এখান থেকে উষ্ণ গরম দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নেব। তার জন্য একটা ছোট বাটি নিলাম তার মধ্যে একটা চামচ নিলাম সেই চামচটার মাপে দু চামচ কাস্টার্ড পাউডার আমি দেব এবং সেটাকে বেশ ভালো করে স্মুথভাবে গুলিয়ে নেব। যাতে ওর মধ্যে কোনো গুটি গুটি ভাব দানা দানা ভাব কিছু না থাকে ওটা সুন্দর করে গুলিয়ে নিয়ে তারপরে আমি ওটা দুধ ঘন দুধটার মধ্যে ঢেলে দেব। ঘন দুধটার মধ্যে ঢেলে ওটাকে ভালো করে নাড়াচাড়া করব তারপরে ওর মধ্যে দেব চিনি যেহেতু আমি এক পাঁচশো দুধের কাস্টার্ড বানাচ্ছি তো ওখানে আমি দু চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি এবং দু চামচই চিনি দেব। তো দু চামচ চিনি দিলেই ওটার মিষ্ট মিষ্টতা চলে আসবে তো সুন্দর মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে ওটার জন্য আর বেশি চিনির প্রয়োজন হবে না তো যাই হোক সমস্ত কিছু আমি মিশিয়ে দিলাম কাস্টার্ড পাউডার চিনি সবটা মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পর এটাকে রুম টেম্পারেচারে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য ওই গরমটাকে ফ্রিজে ঢোকানো যাবে না ঠিক আছে তার জন্য আপনারা কী করবেন ওটাকে একটু তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য কী করবেন একটা প্লেট হোক থালা হোক বাটি হোক যা হোক তার মধ্যে নর্মাল যে টেম্পারেচারের জলটা ওটা ঢেলে ওই বাটিটা বসিয়ে রাখবেন ওটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করবেন এবং যখন ঠান্ডা হয়ে যাবে ওটা নিয়ে ওটার মধ্যে আপনার ঘরে থাকা যে কোনো ফল সেটা আপনার ঘরে নিজের সাধ্যমত যে ফলটা আছে বা আনতে পারবেন সেই রকমই ফল কুচি 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 করে কেটে হুম ওটার মধ্যে আপনি মিশিয়ে দেবেন তো আপনি ওটা মিশিয়ে দেওয়ার পর ওটাকে ফ্রিজে চার ঘন্টা রেস্টে রাখবেন ঠিক আছে তো রেস্টে রাখার পর ওটাকে ফ্রিজ থেকে বার করবেন এবং বার করে আপনি আপনার পছন্দ মতো বাটিতে ওটাকে সুন্দরভাবে পরিবেশন করে ফেলুন